প্রধানমন্ত্রী আপনি যখন বলেন ডিমের দাম বেড়ে গেছে কমে গেলে সিদ্ধ করে ফ্রিজে রাখতে হবে আপনি জানেন না এই দেশের কতজন মানুষের ঘরে ফ্রিজ আছে প্রধানমন্ত্রী হিসেবে আপনার সমস্ত যোগ্যতা শেষ আপনি আর এই পদে এক দিনের জন্য অন্য কোনো বিবেচনা থাকার অধিকার রাখেন না মানুষেরা আপনার সরকারকে ধাওয়া দেওয়ার জন্য রাজপথে নামবে এবং তার প্রস্তুতি বরং আপনারা নেন আমরা বলবো মায়েরা এই শিশুদের কান্না সমস্ত কিছু আমাদের প্রত্যেকটি নাগরিকের সামনে হাজির হোক এই সরকারের ভয় দেখানোর এই পাঁয়তারা তাদের এই ষড়যন্ত্র আর একদিনও কার্যকর করতে দেওয়া যাবে না ভয় দেখিয়ে শাসন করা বাংলাদেশে তাদেরকে আর একদিনও চালাতে দেওয়া যাবে না এবং সেইটাকে ভেঙে যেদিন আমরা দিতে পারবো সেই দিনই সরকারের পতন ঘটবে এবং সেইটা আসন্ন এবং এই সরকার বাসে আগুন দেওয়া অস্ত্র ধরিয়ে দেওয়া মাদক ধরিয়ে দেওয়া নানা ধরনের চক্রান্তে জাল ফেলা সবকিছু করবে কিন্তু তার বিরুদ্ধে মানুষের শক্তি নিয়ে আমরা রাজপথে দাঁড়াবো এবং তাদের সমস্ত বল প্রয়োগের শক্তিকে নস্যাৎ করে দিব সেই শপথ আমাদের নিতে হবে ফলে বাংলাদেশ যে দেউলিয়া হতে যাচ্ছে এটা ঠেকানোর কোনো উপায় সরকারের নেই তারা যতই বলুক তারাই অভিজ্ঞ এবং তারা এই বাংলাদেশের যে বিদ্যমান অর্থনৈতিক সংকট তার অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক উভয় কারণই আছে এই অর্থনৈতিক সংকট থেকে এই সরকার রক্ষা করা তো দূরের কথা এই সরকার টিকে থাকার অর্থ হচ্ছে বাংলাদেশ আরো গভীর অর্থনৈতিক সংকটের মধ্যে যাওয়া আওয়ামী লীগের অনেক লোকেরাও কিন্তু যখনই তারা একটু ভিন্ন সুরে কিংবা কোনো কোনো ভুলক্রমে এটা করেছেন রেহাই পান না ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুজন শিক্ষকের নাম করা যায় যারা খুবই আওয়ামী পন্থী এই ফ্যাসিবাদের পান্ডা বরকন্দাজ কিন্তু ভুল করে কিছু করে ফেলেছিলেন এবং তাদেরকে ছুঁড়ে ফেলতে একটু সময় নেই যে কারো ঘরের দিকে হাত যাবে এর বেদনা কি সেটা আসলে আমরা যতই উপলব্ধি করতে চেষ্টা করি তার পুরো গভীরে যাওয়া খুব কঠিন প্রতিদিন যারা এই বেদনা বয়ে চলেছে মায়ের ডাক সংগঠনের শক্তি অনেক বড় নানাভাবে এটা বলা হয়েছে বহুবার আমি এই সমাবেশে বলার চেষ্টা করেছি যদিও এই শক্তির যে পুরো প্রকাশ সেটা আমরা এখনো দেখিনি আমাদের সমাজকে সিস্টেম্যাটিক্যালি ভীষণভাবে বিভক্ত করা হয়েছে যাতে এখন অনেক শিশুর কান্নাই বহু পরিবারের কাছে তেমন কোনো কনসার্নের বিষয় এইটা একটা সমাজের খুব গভীর অসুখের লক্ষণ একটা রাষ্ট্রের জন্য ভীষণ রকম অসুখের লক্ষণ এটা যদি আমরা উপলব্ধি করি এবং দ্রুত উপলব্ধি করা দরকার যত দ্রুত এই উপলব্ধি আমাদের সবার মধ্যে ছড়িয়ে আমরা দিতে পারব তত দ্রুত আমরা হয়তো নিস্তার পাওয়ার সম্ভাবনার দিকে আগাব আমাদের আজকে এটা পরিষ্কার করে বলতে হবে যে আমাদের দেশে এমন একটা সরকার ক্ষমতায় এসেছে যারা এই যে ব্যবস্থাটা তারা জারি করেছেন এইটাকে পুনরুৎপাদন না করে এটাকে আরো শক্তিশালী না করে তারা টিকে থাকতে পারবেন না ফলে যদি এই সরকার টিকে যায় তাহলে আমাদের পরিণতিটা কিন্তু আমরা খুব সহজেই দেখতে পাবো আরো বেশি গুম খুন পুরো রাষ্ট্র ব্যবস্থাটাকে এরকম একটা ত্রাসের যন্ত্র হিসেবে তারা আরো বেশি পুনরুৎপাদন করবে এটা না করে তার পক্ষে টিকে থাকা সম্ভব না কেন গুম করে সবাইকে কি করে কেন তারা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে মামলা দেয় সবাইকে কি দেয় না কিন্তু এই খাদিজাকে এক বছর ধরে তারা জেলে রেখেছে এটা রাখার সুনির্দিষ্ট কারণ আছে এইটা দিয়ে সে একটা ত্রাস সৃষ্টি করতে চায় একটা বার্তা দিতে চায় তোমার পরিণতিও কিন্তু এইটা হতে পারে গুম করে বাকিদের বার্তা দিতে চায় তোমার পরিণতি কিন্তু এটা হতে পারে এবং এই বার্তা তারা সমাজে ইতিমধ্যে দিয়েছে বেশ শক্তিশালীভাবে এবং তার ফলও পাচ্ছে কাজেই এটাই তাদের মিন্স উপায় যেটার মধ্যে দিয়ে তারা এই শাসনটাকে জারি রাখবে এইটাকে পুনরুৎপাদন করে 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 এবং আরো রিইনফোর্স করা যাকে বলে আরো বেশি শক্তিশালী করে কাজেই একটা গুম খুন অত্যাচার এই নানা ধরনের আইনের মোড়কে মানুষকে
ত্রাসের মধ্যে রাখা হচ্ছে এই সরকারের একটা খুবই গুরুত্বপূর্ণ উপায় শাসন জারি রাখার এবং তারা যদি আবার টিকতে পারে এইটার আরো ভয়ঙ্কর চেহারা আমরা ভবিষ্যতে দেখব আমরা দেখছি যে সরকার টিকে আছে বাংলাদেশের সমস্ত রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর কর্তা ব্যক্তি বাংলাদেশের ব্যবসা বাণিজ্য যারা করেন তাদের একটা উল্লেখযোগ্য অংশকে এমনকি মিডিয়াকেও নানাভাবে খুশি করে তারা একটা ভাগ বাটোয়ারা দিয়ে এটাকে আমাদের পরিষ্কার করে বুঝতে হবে এই যে এসালমের বিরুদ্ধে করা মামলা তার কার্যক্রম স্থগিত হয়ে যায় বাংলাদেশ সুপ্রিম কোর্টের দ্বারা এটা কোনো আশ্চর্যের ব্যাপার নয় বরং প্রফেসর ইউনূস কিংবা আরো অনেকের মামলা বিরোধী দলের নেতা বিএনপির অ্যাক্টিং চেয়ারপারসন সহ তার স্ত্রীর মামলা দ্রুত যাবে অন্যগুলো স্থগিত হয়ে যাবে এটা ভাগবাটোয়ারার ব্যাপার এটা খুশি করে শাসন রাখার ব্যাপার এবং বাংলাদেশ যদি এই শাসন অব্যাহত থাকে আপনি নেক্সট পরিণতিটা দেখবেন যে এই খুশি করার পরিমাণটা আরো বাড়তে থাকবে এটাকে পুনরুৎপাদন এবং রিইনফোর্স না করে তারা টিকতে পারবে না ফলে বাংলাদেশ যে দেউলিয়া হতে যাচ্ছে এটা ঠেকানোর কোনো উপায় সরকারের নেই তারা যতই বলুক তারাই অভিজ্ঞ এবং তারা এই বাংলাদেশের যে বিদ্যমান অর্থনৈতিক সংকট তার অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক উভয় কারণই আছে এই অর্থনৈতিক সংকট থেকে এই সরকার রক্ষা করা তো দূরের কথা এই সরকার টিকে থাকার অর্থ হচ্ছে বাংলাদেশ আরো গভীর অর্থনৈতিক সংকটের মধ্যে যাওয়া কারণ সে এই অর্থনৈতিক সংকটের কারণ সংকট সৃষ্টির পেছনে একটা পুরো ব্যবস্থা সে তৈরি করেছে এবং আরো বড় বিষয় যে কথাটা বারবার আমাদের বলা দরকার এই যে 15 বছর ধরে ক্ষমতায় টিকে আছে এই যে মায়ের ডাক বাংলাদেশে এমনকি ঢাকা শহরের শিক্ষিত মধ্যশ্রেণীকে আলোড়িত করে না তারা ভাবছেন বোধহয় এভাবেই চলতে পারবেন তাদের দিকে বোধহয় কোনোদিন হাত আসবে না কিন্তু আবার বলি তাদের দিকে হাত আসবে আওয়ামী লীগের অনেক লোকেরাও কিন্তু যখনই তারা একটু ভিন্ন সুরে কিংবা কোনো কোনো ভুলক্রমে এটা করেছেন রেহাই পান না ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুজন শিক্ষকের নাম করা যায় যারা খুবই আওয়ামী পন্থী এই ফ্যাসিবাদের পান্ডা বরকন্দাজ কিন্তু ভুল করে কিছু করে ফেলেছিলেন এবং তাদেরকে ছুঁড়ে ফেলতে একটু সময় নেই যে কারো ঘরের দিকে হাত যাবে যারা এখনো নিরাপদ ভাবে কিন্তু এটা জাস্টিফাই তারা করতে পেরেছে সমাজটাকে ভাগ করে যারা এই সরকারের বিরোধী হবে তারা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে তারা পাকিস্তানপন্থী তারা এই দেশের নাগরিক না এবং তাদেরকে এই রাষ্ট্র ব্যবস্থা রাজনৈতিক ব্যবস্থার বাইরে ছুঁড়ে ফেলে দিতে হবে এইটা হচ্ছে এই সরকারের নীতি এবং এইটাই ফ্যাসিবাদ টিকে থাকার প্রধান শক্তির জায়গা এখন পর্যন্ত এটাকে ভাঙা দরকার ভাঙতে হবে বাংলাদেশকে বাঁচাতে হলে বাংলাদেশ রাষ্ট্র হিসেবে টিকবে কিনা একটা রাষ্ট্র টিকে থাকে তার ন্যায্যতার ভিত্তিতে আইনের ভিত্তিতে একটা রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো তার বল প্রয়োগের শক্তিগুলো যখন সেই আইন ভঙ্গ করে মানুষকে রাতের আধারে তুলে নিয়ে আসে তখন সেই রাষ্ট্র তার টিকে থাকার যে ন্যায্যতা সেটাকে ধ্বংস করে বাংলাদেশ রাষ্ট্র হিসেবে এই ধ্বংসোন্মুখ জায়গায় আছে রাষ্ট্রের কাজ হচ্ছে জনগোষ্ঠীর মধ্যে নানান বিরোধকে একটা সমঝোতার মধ্যে রাখা তাকে ঐক্যবদ্ধ রাখা এই রাষ্ট্র পরিকল্পিতভাবে সিদ্ধান্ত নিয়ে বিরাট জনগোষ্ঠীকে তার আওতার বাইরে ঠেলে দিচ্ছে এবং দেশকে একটা গৃহযুদ্ধ অবস্থার দিকে ঠেলছে কাজেই রাষ্ট্রের যারা এখন পরিচালক তারা এই রাষ্ট্র টিকে থাকাকে আজকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে আন্তর্জাতিকভাবে আমরা জানি কি পরিস্থিতি কাজেই বাংলাদেশকে যদি আমরা টিকে রাখতে চাই এই সরকার আজকে যে নীতি নিয়েছে এই নীতির বিরুদ্ধে আমাদেরকে সবাই মিলে নামতে হবে প্রতিটি দিন গুরুত্বপূর্ণ কবে আমরা বিজয় অর্জন করব সেটা নির্ধারণ করার আগে ভাগে তারিখ ঠিক করার কিছু নেই আগামী দিনের প্রত্যেকটা দিন সমস্ত মানুষকে যাতে আমরা নামাতে পারি এবং এই সরকার বাসে আগুন দেওয়া অস্ত্র ধরিয়ে দেওয়া মাদক ধরিয়ে দেওয়া নানা ধরনের চক্রান্তের জাল ফেলা সবকিছু করবে কিন্তু তার বিরুদ্ধে মানুষের শক্তি নিয়ে আমরা রাজপথে দাঁড়াবো এবং তাদের সমস্ত বল প্রয়োগের শক্তিকে
নাশাত করে দেব সেই শপথ আমাদের নিতে হবে ভয় পাবেন না কারণ ওই ভয়টা পাওয়াটাই ওদের সবচেয়ে বড় অস্ত্র ভয়কে যদি আমরা অকার্যকর করে দিতে পারি যে ওরা আমাদেরকে ভয় পাওয়ানোর চেষ্টা করছে আমরা ভয়ের বিরুদ্ধে রাজপথে দাঁড়াচ্ছি এইটা একদিনেই সরকারকে পতন ঘটাবে এই জালেমের শাসনের অবসান ঘটাবে ঢাকা সহ সারা বাংলাদেশের মানুষকে আমরা এখন সরকারের এই ভয় সৃষ্টির যে চেষ্টা তার বিরুদ্ধে লড়াই করার জন্য আহ্বান জানাই আমরা বলবো মায়েরা এই শিশুদের কান্না সমস্ত কিছু আমাদের প্রত্যেকটি নাগরিকের সামনে হাজির হোক এই সরকারের ভয় দেখানোর এই পাঁয়তারা তাদের এই ষড়যন্ত্র আর একদিনও কার্যকর করতে দেওয়া যাবে না ভয় দেখিয়ে শাসন করা বাংলাদেশে তাদেরকে আর একদিনও চালাতে দেওয়া যাবে না এবং সেইটাকে ভেঙে যেদিন আমরা দিতে পারবো সেই দিনই সরকারের পতন ঘটবে এবং সেইটা আসন্ন আমরা পরিষ্কার করে বলি প্রধানমন্ত্রী আপনি যখন বলেন ডিমের দাম বেড়ে গেছে কমে গেলে সিদ্ধ করে ফ্রিজে রাখতে হবে আপনি জানেন না এই দেশের কতজন মানুষের ঘরে ফ্রিজ আছে প্রধানমন্ত্রী হিসেবে আপনার সমস্ত যোগ্যতা শেষ আপনি আর এই পদে একদিনের জন্য অন্য কোনো বিবেচনা থাকার অধিকার রাখেন না মানুষ এবার আপনার সরকারকে ধাওয়া দেওয়ার জন্য রাজপথে নামবে এবং তার প্রস্তুতি বরং আপনারা নেন ধন্যবাদ